আমার অনেকদিনের ইচ্ছে হইলেন যে একটা আসল গোয়েন্দার সঙ্গে একটা বেশ আসল রহস্যের মধ্যে জড়িয়ে পড়ি। মুকুল, তোমার একটা ছবি তুলি। গুড মর্নিং। ব্রেকফাস্ট হয়ে গেল? হ্যাঁ, ভোরে উঠি তো, শরীর চর্চার বদভ্যেস আছে, তাই আপনাকে এত ফিট লাগে। আজ কি করছেন? রেস্ট। আর মুকুলেরও তো একটু দরকার, আর আমিও একটু চুপচাপ একলা বসে ভাবতে পারলে ভালো হয়। নতুন কোনো চিন্তা? ভাবছিলাম কি জানেন, উট, বালি, কেল্লা, ময়ূর, এগুলো কি একসঙ্গে এক জায়গায় ভারতবর্ষের বাইরে কোথাও নেই বা ছিল না? পূর্বজন্ম যে এদেশেই হতে হবে এমন তো কোনো কথা নেই। এই কথাটা ঠিক একদিন আমার স্ট্রাইক করে জানেন। আমি ভাবছিলাম আজ কোনো এক সময় যদি মুকুলের সঙ্গে একটু কথা বলা যেত। বেশ তো, আপনারা তো বেরোচ্ছেন, ফিরে আসুন, তারপর একসঙ্গে বসা যাবে। একটা কথা কাল থেকেই মনে হচ্ছে, আপনি সব উদ্ভট জিনিস নিয়ে ডিসকাস করছেন কেন মশাই? হ্যাঁ, যে দেশে এমনিতেই কুসংস্কারের এত ছড়াছড়ি, সে দেশে এসব জন্মান্তর টন্মান্তর না কাটানোই ভালো নয় কি? শেষকালে দেখবেন ঘরে ঘরে সব কচি ছেলেরা না নিজেদের জাতিস্বর বলে ক্লেম করছে, তখন কটাকে নিয়ে সারা দেশ চষে বেড়াবেন। ওটাকে ছাড়বেন না। বেরোবো এতে? হ্যাঁ, আমিও কাটছি মশাই। জয়পুর কাটছেন? হ্যাঁ, এদিকটা বড্ড ড্রাই। রূপসে, রাস্তার দিকে নজর রাখিস। কেন দাদা? লাল চাদর মোড়া কুড়িয়া হাঁটা লোক দেখলেই আমাকে বলবি। কি ব্যাপার, কি মোড়াই? আমরাও আপনারই মতো রহস্যের খোঁজ করে বেড়াচ্ছি। ও, রহস্য? আমার অনেকদিনের ইচ্ছে হইলেন যে একটা আসল গোয়েন্দার সঙ্গে একটা বেশ আসল রহস্যের মধ্যে জড়িয়ে পড়ি। সেটা বোধ হয় আর হইল না। আর মিস্টার দাস, দাস কি নেই? কে? ডক্টর হাজরা? আইসি আইসি, থ্যাংক ইউ। আপনি যে দো নাম বতায়ে হ্যায় উনমে সে কোই ভি সার্কিট হাউস মে নেই। এক ছোটা বাচ্চা থা, ও ভি ডক্টর হাজরা কে সাথ সার্কিট হাউস ছোড়কর না জানে কাহাঁ চলা গয়া। মাই গড, দেখিয়ে মই তো ডক্টর হাজরা হুঁ। ও তো ইম্পোস্টার হ্যায়, ক্রিমিনাল। মই এক নামি প্যারাসাইকোলজিস্ট হুঁ। ক্যা? আপ টেলিপ্যাথি জানতে হ্যায়? টেলিপ্যাথি? হ্যাঁ হ্যাঁ। নো স্যার। নেই সমস্তে? নো স্যার। টেলিফোন ইয়েস, টেলিগ্রাফ ইয়েস, টেলিস্কোপ ইয়েস, টেলিপ্রিন্টার ইয়েস, বাট নো টেলিপ্যাথি। আই সি। আচ্ছা, এক বার মুঝে বতাইয়ে। ক্যা বাত? জয়সলমের মে ক্যা কভি কোই লড়াই হুই থি? গাইড বুক মে তো লিখা নেহি হ্যায়, লেকিন মেরে লিয়ে এ বহুত জরুরি হ্যায়। মুঝে মালুম হ্যায় হুই থি, বহুত দিন আলাউদ্দিন খিলজি নে জয়সলমের পর হামলা কিয়া।